বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান একটি অবিস্মরণীয় নাম। 2006 সালে এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন, তারপর অল্প সময়ের মধ্যে হয়ে ওঠেন পুরো দলের ভরসার নাম। বর্তমান সময়ে ব্যাটিং এর মিডল অর্ডার ও স্পিন অ্যাটাকে তিনি একটি শক্তিশালী আস্থা, তাই প্রতিটি ম্যাচে তার অলরাউন্ড নৈপুণ্য দেখতে পুরো দেশবাসী আগ্রহ নিয়ে বসে থাকেন। তিনি বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। একাধিকবার হয়েছেন আইসিসির র্যাঙ্কে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার। আজ থাকছে এই কিংবদন্তি ক্রিকেটারের জীবনের গল্প। সাকিব আল হাসান 24 মার্চ 1987 সালে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা খন্দকার মাসুর রেজা একজন সরকারি কর্মকর্তা এবং মা শিরিন রেজা একজন গৃহিণী। দুই ভাই বোনের মধ্যে সাকিব ছিলেন বড়। পুরো দেশবাসীর কাছে সাকিব আল হাসান নামে পরিচিত হলেও তিনি পরিবারের কাছে ফয়সাল নামে পরিচিত। ছোটবেলা থেকে একটি ক্রীড়া পরিমণ্ডলে তার বেড়ে ওঠা। বাবা মাসুর রেজা খুলনা বিভাগীয় দলের হয়ে ফুটবল খেলতেন, যার কারণে বাবা সাকিবের ফুটবল খেলায় বাধা দিতেন না। সাকিবও একটা সময় ফুটবলার হবার স্বপ্ন দেখছিলেন। 1997 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কেনিয়াকে পরাজিত করলে ক্রিকেটের প্রতি তার ভালো লাগা বাড়তে থাকে। তখন থেকে তিনি নিয়মিত ক্রিকেট প্র্যাকটিস করতেন। তবে সাকিবের বাবা মা কখনোই চাননি তাদের ছেলে খেলাধুলার দিকে মনোনিবেশ করুক। তারা সাকিবকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারের মতো উচ্চ পদাতিক পেশায় দেখতে চেয়েছিলেন, কিন্তু সাকিব তার শখের দিকে অটুট ছিলেন। তিনি খুব অল্প সময়ের মধ্যে ক্রিকেট খেলায় অসাধারণ দক্ষতা অর্জন করেন। মূলত তার ক্রিকেট জীবনে শুরু হয়েছিল একজন পেসার হিসেবে। তখন গ্রামের বিভিন্ন খেলায় তাকে চুক্তিবদ্ধ করে নিয়ে যাওয়া হতো। 2001 সালে ক্লাস 7-এ পড়ার সময় ঠিক এমন একটি খেলায় বিধ্বংসী বোলিং ও ব্যাটিং দিয়ে তিনি ম্যাচ আম্পায়ার সাদ্দাম হোসেনের নজর কাড়েন। তার পরামর্শে সাকিব মাগুরার ইসলামপুর পাড়া স্পোর্টিং ক্লাবে খেলা শুরু করেন এবং পরবর্তীতে স্পিন বোলিং এর প্র্যাকটিস করেন। একই বছর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র বিকেএসপিতে প্রতিভা অন্বেষণ শুরু হয়। তিনি মাগুরা জেলার হয়ে নরেল ক্যাম্পেইনের জন্য মনোনীত হন। এই ক্যাম্পেইনে সাকিব সহ 20 ক্রিকেটার সুযোগ পায়। এ সময় তিনি বিকেএসপির তৎকালীন ক্রিকেট প্রশিক্ষক আশরাফুল হক বাপ্পি এবং তার কোচ সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কির পরামর্শে বিকেএসপিতে ভর্তির সিদ্ধান্ত নেন। সাকিবের বাবা মা ছেলেকে এবার আর বাধা দেননি, তারা বিকেএসপিতে ভর্তির ব্যাপারে সম্মতি দেন। বিকেএসপিতে ভর্তি হবার পরে শুরু হয় তার নতুন পথ চলা। 2004 সালে মাত্র 17 বছর বয়সে খুলনা বিভাগের হয়ে ঘরোয়া ক্রিকেটে তার অভিষেক হয়। বিকেএসপিতে ভর্তি হবার পরের বছর অর্থাৎ 2002 সালে বছরের অনূর্ধ্ব 19 দলে জায়গা করে নেন সাকিব। 2005 সালে অনূর্ধ্ব 19 দলের ইংল্যান্ড ও শ্রীলঙ্কা দলের সাথে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র 86 বলে সেঞ্চুরি ও 3টি উইকেট নিয়ে দলকে জিতিয়ে সবার নজর কাড়েন। 2005 ও 2006 সালের মধ্যে মাত্র 1 বছরে তিনি অনূর্ধ্ব 19 দলের হয়ে 18টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। 35.18 গড়ে তিনি মোট 563 রান সংগ্রহ করেন এবং 20.18 গড়ে তিনি নেন মোট 22টি উইকেট। এছাড়াও বয়সভিত্তিক দলগুলোতে অর্থাৎ অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19 হয়ে খেলার সুযোগ পান এবং নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। ত্রিদেশীয় সিরিজের এই অসামান্য নৈপুণ্যে সাকিব আল হাসান তৎকালীন প্রধান নির্বাচক ফারুক আহমেদের নজরে আসেন। এর ফলে 2006 সালে জিম্বাবুয়ের সফরে দলে জায়গা করে নেন তিনি। 6 আগস্ট সিরিজের 5ম ওয়ানডেতে দলে জায়গা পান সাকিব। এর মধ্যে দিয়ে 19 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। এই ম্যাচে তিনি 39 রানের বিনিময়ে 1টি উইকেট নেন এবং 30 রানে অপরাজিত থাকেন। মাত্র 1টি ম্যাচের বদৌলতে পরের মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ হন। এর ধারাবাহিকতায় 28 নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে তার টি-20 অভিষেক হয়। 2007 সালে ওয়েস্ট ইন্ডিজ আয়োজিত 2007 ক্রিকেট বিশ্বকাপে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন 15 জনের বাংলাদেশি স্কোয়াডে ডাক পান তিনি।
এই টুর্নামেন্টে 9 ম্যাচে তিনি 28.85 গড়ে 202 রান করেন এবং 43.14 গড়ে 60 উইকেট নেন। সে বছরের মে মাসে 2 টেস্ট ও 3 ওয়ানডে খেলতে বাংলাদেশে আসে ভারতীয় ক্রিকেট দল। 18 মে সিরিজের প্রথম টেস্টে অংশগ্রহণের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়। তবে অভিষেক ম্যাচকে স্মরণীয় করা তার পক্ষে সম্ভব হয়নি। মাত্র এক ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে এই অলরাউন্ডার 27 রান নেন এবং 13 ওভার বল করে উইকেট শূন্য অবস্থায় থাকেন। তবে তারপর বাংলাদেশ ক্রিকেটের সব ফরম্যাটে সাকিব আল হাসান নিয়মিত মুখ হয়ে ওঠেন। এর ধারাবাহিকতায় সে বছর সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত প্রথম ICC T20 বিশ্বকাপ দলে জায়গা পান তিনি। প্রথম রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচে মাত্র 34 রানে 4টি উইকেট নেন। আন্তর্জাতিক T20 বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক শিকার হওয়া ব্যাটসম্যানের মধ্যে একজন ছিলেন সাকিব। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ায় ব্রেডলি এই কীর্তি গড়েন। 2007 ডিসেম্বর মাসে বাংলাদেশ ক্রিকেট দল 2 টেস্ট ও 3 ওয়ানডে খেলতে নিউজিল্যান্ডে যায়। এটি ছিল সাকিবের চতুর্থ টেস্ট, কিন্তু এই টেস্টের আগ পর্যন্ত তিনি কোনো উইকেটের দেখা পাননি। এই সফরে নিউজিল্যান্ডের ক্রেগ কামিংয়ের উইকেট দিয়ে তিনি টেস্টের উইকেটের খাতা খোলেন। 2008 ফেব্রুয়ারি মার্চে 2 টেস্ট ও 3 ওয়ানডে খেলার জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসে। 3 ওয়ানডে সিরিজের মাধ্যমে 35.37 ব্যাটিং করে 1000 রানের মাইল ফলক স্পর্শ করেন। সাকিব আল হাসান ধীরে ধীরে হয়ে ওঠেন মিডল অর্ডারের অন্যতম একজন প্রধান ব্যাটসম্যান। তবে তখনও তাকে বোলার হিসেবে গণ্য করা হতো না। 2008 সালে বাংলাদেশ ক্রিকেট দল পুনরায় নিউজিল্যান্ড সফরে যায়। এই সিরিজের মাধ্যমে তিনি স্পেশালিস্ট বোলার হিসেবে টেস্ট খেলা শুরু করেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে 7 রানের বিনিময়ে 7 উইকেট তুলে নেন। তখন পর্যন্ত টেস্টে কোনো বাংলাদেশি বোলারের এটি ছিল বেস্ট বোলিং ফিগার। এর সুবাদে সাকিব 17.80 গড়ে 10টি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হন। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে এটি ছিল বাংলাদেশের প্রথম জয়। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 5 উইকেট তুলে নিয়ে তিনি সিরিজে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হন। পরের মাসে বাংলাদেশ দল 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 1টি T20 খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যায়। প্রথম টেস্টের প্রথম দিন সাকিব উইকেট শূন্য থাকলে বাংলাদেশের তৎকালীন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তাকে বলে ফ্লাইট দেবার পরামর্শ দেন। ফ্লাইট ম্যাজিক কাজে লাগিয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তিনি 5টি উইকেট তুলে নেন। দ্বিতীয় টেস্টে 5 উইকেট সহ 20.81 গড়ে 11টি উইকেট নেন। এই সিরিজে সাকিবের বোলিং দেখে মুগ্ধ হয়ে অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার ক্যারিও কিফে তাকে বিশ্বের সেরা ফিঙ্গার স্পিনার হিসেবে আখ্যা দেন। 2009 সালে একদম শুরুর দিকে সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতি আসে। 380 পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের জ্যাকব ওরামকে সরিয়ে তিনি ICC ODI র্যাঙ্কিংয়ের বিশ্বের সেরা অলরাউন্ডার হন। একই বছর ICC ক্রিকেটার অব দ্য ইয়ার এবং ICC টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ারের জন্য মনোনয়ন পান। এর ধারাবাহিকতায় নভেম্বর মাসে উইজডন টেস্ট প্লেয়ার বর্ষসেরা পুরস্কার পান। শুধু ক্যারিয়ারের স্বীকৃতি নয়, 2009 সালে দলে সাকিবের ভূমিকা পরিবর্তন হয়ে যায়। জুন মাসে তিনি দলে সহ অধিনায়কের দায়িত্ব পান। দায়িত্ব পাবার পরের মাসে পুরো দলের সাথে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যান, কিন্তু অধিনায়ক মাশরাফির ইঞ্জুরির কারণে প্রথম টেস্টের অধিনায়কত্ব তার উপরে চলে আসে। ক্রিকেটের এই অভিজাত সংস্করণে তিনি একজন সফল অধিনায়কের সকল গুণের পরিচয় দেন। তার এবং মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং নৈপুণ্যে 13 উইকেট নিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এনে দেন। তবে এই জয় পূর্ণ শক্তি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল না। দলীয় রেষারেষির কারণে বেশিরভাগ অভিজ্ঞ ক্রিকেটার দলের বাইরে ছিলেন। এই সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি দেশের ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব পান। অধিনায়ক মাশরাফির ইঞ্জুরির কারণে তিনি পরবর্তীতে জিম্বাবুয়ে, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড সিরিজ সহ 2010 সালে অনুষ্ঠিত এশিয়া কাপে দলের নেতৃত্ব দেন। প্রতিটি ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসান বলিষ্ঠ ভূমিকা রাখেন।
পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও নিজের প্রতিভা জানান দেন। 2010 সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জিম্বাবুয়ে সিরিজে তিনি 156 রান করে একদিনের ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটার হয়ে সর্বোচ্চ স্কোরার হবার কৃতিত্ব অর্জন করেন। এবছর নিউজিল্যান্ড দল 5 ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসে, এখানেও নিজের সফল অধিনায়কত্বের পরিচয় দেন তিনি। পূর্ণ শক্তির কোন টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে বাংলাদেশ প্রথম সিরিজ জয় ছিনিয়ে আনে। 213 রান করে সাকিব সিরিজের সর্বোচ্চ স্কোরার হন এবং 11 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন। 2011 সালে সাকিব ওয়ানডের পর টেস্টেও বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হন। এ সময় এসে তিনি দলের অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেন। এমন সিদ্ধান্তের কারণ ছিল নিজের অলরাউন্ড ক্যারিয়ারে মনোযোগ দেওয়া। এবছরের জুলাই মাসে তিনি ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন ক্রিকেট লীগ কাউন্টিতে ওরচেস্টারশায়ারের হয়ে যোগ দেন। প্রথম কোন বাংলাদেশী ক্রিকেটার হিসেবে তিনি সর্বপ্রথম এই লিগে খেলা শুরু করেন। সাকিব এই ক্লাবের হয়ে 25.57 গড়ে 368 রান করেন এবং 22.37 গড়ে মোট 35 উইকেট নেন। ওরচেস্টারশায়ারের প্রথম বিভাগে উন্নীত হলে সেখানেও তিনি নিজের সফল পারফরমেন্স প্রদর্শন করেন। 5 ওয়ানডের মধ্যে 2 অর্ধশতক সহ সাকিব 37.4 গড়ে 187 রান করেন এবং 17.77 গড়ে 9 উইকেট নেন। কাউন্টি খেলার সময় তার বর্তমান স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক উম্মে আহমেদ শিশিরের সাথে পরিচয় হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রণয় শুরু হওয়া। 2012 সালের 12 ডিসেম্বর অর্থাৎ 12/12/12 তারা পারিবারিক সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে ক্রিকেট দলের মধ্য থেকে কেবল তামিম ইকবাল আমন্ত্রিত ছিলেন। 2015 সালের 8 নভেম্বর সাকিব শিশির দম্পতির ঘরে আসে প্রথম কন্যা সন্তান আলাইনা হাসান অব্রি। 2011 সালে তিনি অধিনায়কত্ব ছেড়ে দিলে এই দায়িত্ব মুশফিকুর রহিমের উপর এসে পড়ে। অধিনায়কত্ব ছাড়ার পর অক্টোবর মাসে প্রথম সিরিজে পাকিস্তানের সাথে টেস্টে এক অনন্য উচ্চতায় আসীন হন। এই সিরিজের কৃতিত্বের ফলে বাংলাদেশি হিসেবে টেস্ট এবং ওডিআই এ সর্বাধিক উইকেট শিকারী হন সাকিব। 2011 সালে এশিয়ার সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটের আসর আইপিএল এ তার যাত্রা শুরু হয়। তিনি এই আসরে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেন। 2012 সালে এশিয়া কাপে ইন্ডিয়া শ্রীলঙ্কার মতো ক্রিকেট দলের পরাক্রমশালী ক্রিকেটারকে পেছনে ফেলে ম্যান অব দ্য সিরিজ হন। এই টুর্নামেন্টে তিনি 4 ম্যাচে 3 অর্ধশত সহ 287 রান করেন এবং 6 উইকেট নেন। একই বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ শুরু হলে তিনি খুলনা রয়্যাল বেঙ্গলস এর হয়ে আইকন প্লেয়ার নির্বাচিত হন। অলরাউন্ড নৈপুণ্যে তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে পুরস্কৃত হন। তার অনবদ্য পারফরমেন্সের কারণে পরবর্তী আসরে $365,000 বিনিময়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সে যান এবং বিপিএল এ সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা পান। এশিয়া কাপে পারফরমেন্সের কারণে তিনি শেন ওয়াটসনকে সরিয়ে পুনরায় ওয়ানডেতে বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার হন। এবছর তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি টেস্ট ক্রিকেটের অধিকারীও হন। তবে শ্রীলঙ্কা সফরে খেলার সময় মাংসপেশীর ইঞ্জুরির কারণে 1 মাস দলের বাইরে থাকতে হয় সাকিবকে। 2012 সালে ক্রিক ইনফোতে তিনি সেরা অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হন। 2013 সালে ক্যারিবিয়ান লিগে শাকিব আল হাসানের অভিষেক হয়। এই লিগে তিনি বার্বাডোস ট্রাইডেন্সের হয়ে খেলেন। তিনি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে 4 ওভারে 6 রানের বিনিময়ে 6 উইকেট নিয়ে টি-20 নতুন রেকর্ড করেন। ক্যারিবিয়ান লিগ আইপিএল কাউন্টির পর সাকিবের অভিষেক হয় টি-20 অন্যতম জমজমাট আসর বিগ ব্যাশের 2013-14 সালে সেশনে। তিনি 2013-14 সালের সিজনে অ্যাডিলেড স্ট্রাইকারের হয়ে খেলেন। পরবর্তীতে 2014-15 সেশনে মেলবোর্নের রেনগেটসের হয়ে চুক্তিবদ্ধ হন। 2014 সালে জিম্বাবুয়ে সিরিজের টেস্টের তৃতীয় খেলোয়াড় হিসেবে 1 ম্যাচে সেঞ্চুরি ও 10 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। এর আগে 1980 সালে ইয়ান বোথাম এবং 1983 সালে ইমরান খান এই রেকর্ড করেছিলেন। এই সিরিজে তিনি নিজের 14তম পঞ্চম উইকেট শিকারের স্পেল পূর্ণ করার মাধ্যমে শাকলাইন মুস্তাক ও মাইকেল হোল্ডিংকেও পেছনে ফেলেন।
2015 সালেও তার সাফল্যের যাত্রা অব্যাহত থাকে। তিনি সকল ফরম্যাটের ক্রিকেটে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে স্বীকৃত হন। এর পাশাপাশি তিনি ক্রিকেটের বিশ্ব একাদশ ও এশিয়া একাদশে জায়গা করে নেন। একই বছর সফরকারী ভারতের বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে দেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে 2004 রান করেন। পাশাপাশি টেস্টে শত উইকেট অর্জনের গৌরবও অর্জন করেন। এবছর 2015 সালে ক্রিকেট বিশ্বকাপে চূড়ান্ত দলে জায়গা পান। পুরো আসরে অলরাউন্ড পারফরমেন্স প্রদর্শন করে প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 4000 রানের মাইল ফলক স্পর্শ করেন। সাকিব আল হাসান এখন পর্যন্ত টেস্টে 53 ম্যাচে 196 উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলিং গড়ের অধিকারী। এছাড়া একদিনের ম্যাচে তিনি সর্বোচ্চ ব্যাটিং গড় ও সেঞ্চুরিরও অধিকারী। 2016 সালে তিনি 2010-12 সাল পর্যন্ত ক্রীড়া অঙ্গনে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার পান। 2017 সালে শ্রীলঙ্কা সিরিজের পর মাশরাফি বিন মুর্তজা টি টোয়েন্টি থেকে অবসর নিলে ক্রিকেটের এই ফরম্যাটে দায়িত্ব এসে পড়ে সাকিবের ঘাড়ে। 2017 সালের ডিসেম্বর মাসে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব তার উপর এসে পড়ে। অন্যদিকে 2018 সালে জানুয়ারি মাসে এসে আবারও তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার নির্বাচিত হন তিনি। এতে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। তবে তিনি নেমে যান একই বছরের মার্চ মাসেই। এ বছরের 31 মে লর্ডসে অনুষ্ঠেয় বিশ্ব একাদশ বনাম ওয়েস্ট ইন্ডিজ একাদশের মধ্যকার ম্যাচে বিশ্ব একাদশে ডাক পেয়েছিলেন সাকিব। তবে পরবর্তীতে সে একাদশ থেকে নাম প্রত্যাহার করে নেন এবং একই বছর তিনি হজ ব্রত পালন করেন। তবে কৃতিত্বের পাশাপাশি বিভিন্ন বিতর্ক সাকিব আল হাসানের সঙ্গী হয়েছে। 2010 সালে নিউজিল্যান্ড সফরে আম্পায়ারের সাথে অসদাচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঠিক পরের বছর 2011 সালে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কয়েকজন দর্শকের সাথে তার হাতাহাতির ঘটনা ঘটে। 2014 সালে 20 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন সময়ে ড্রেসিং রুমে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করায় 3 ম্যাচ নিষিদ্ধ ও 3 লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে তাকে। একই বছরের জুনে ভারতের সাথে খেলা চলাকালীন সময়ে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে উত্তপ্ত করার ঘটনা ঘটে। পরবর্তীতে সাকিব আল হাসান এর প্রেক্ষিতে একটি মামলা করেন। পরের মাসে আচরণগত সমস্যার কারণে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়। এই বহিষ্কারের কারণে বিভিন্ন মহলে বোর্ডের কার্যকলাপ নিয়ে সমালোচনার ঝড় উঠে। এছাড়াও 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কিত ফেসবুক স্ট্যাটাসের কারণে সমালোচিত হন সাকিব। একই বছরের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় ভক্তের উপর চড়াও হবার মতো বাজে ঘটনাও রয়েছে কেলেঙ্কারি হিসেবে। ক্রিকেটের পাশাপাশি সাকিব আল হাসান বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে পেপসি, লাইফ বয়, ক্যাস্ট্রল, নর্টন, টিফিন বিস্কিট, বাংলা লিঙ্ক, এলিট ফোর্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, রানার গ্রুপ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, লেলিভি, শক্তি প্লাস, গেম প্ল্যান স্পোর্টস, পোলার আইসক্রিমের মতো নাম করা কয়েকটি ব্র্যান্ড। পাশাপাশি লিখেছেন শিশুতোষ গল্পের বই হালুম। এটি 2018 সালে প্রকাশিত হয় পার পাবলিকেশন এর ব্যানারে। লেখালেখি আর খেলার পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসাতেও। সাকিবস ডাইন্স, সাকিব 75 নামে দুটি রেস্টুরেন্ট ও কসমিক জোভিয়ান নামে একটি মাল্টি ব্র্যান্ড শপের মালিকানাধীন রয়েছেন তিনি। এদিকে তার রাজনীতিতেও যোগ দেওয়ার আভাসও পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান একটি সফল ইতিহাস। ছোট একটি ক্লাবে টেপ টেনিস দিয়ে খেলা শুরু করে নিজের অধ্যবসায়ের মাধ্যমে বিশ্বের দরবারে নিজের শক্ত ভিত করেছেন। পাশাপাশি প্রতিটি ম্যাচের প্রতিটি সুযোগ কাজে লাগিয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের এই প্রতিভাবান খেলোয়াড়ের জন্য পাই ফিঙ্গার্স মোটিভেশনের পক্ষ থেকে শুভকামনা রইল। আরও সফল হোক তার সামনের দিনগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের পর্বে আপনি কাকে নিয়ে ভিডিও দেখতে চান তা এখনই কমেন্ট করে জানান আমাদেরকে। আর প্রতিদিন সকালে চমৎকার একটি অনুপ্রেরণামূলক বাক্য দিয়ে দিন শুরু করতে এখনই লাইক দিয়ে আসুন পাই ফিঙ্গার্স মোটিভেশনের ফেসবুক পেজে। সফলতা কেবল আপনার জন্যই।